হঠাৎই একদিন চার্লি এবং তার বন্ধুরা মিলে এক সুপার হিরোর সিক্রেট হেডকোয়ার্টার খুঁজে পায়, যে হেডকোয়ার্টারের দিকে নজর ছিল এক দুষ্ট লোকের, যে এটাকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে। কিন্তু চার্লিরা কিভাবে বিভিন্ন গ্যাজেট ইউজ করে ওই দুষ্ট লোকের সাথে লড়াই করে এবং কিভাবে এই হেডকোয়ার্টারকে রক্ষা করে, সেটাই দেখব আজকের গল্প সিক্রেট হেডকোয়ার্টার্সে। শুরুতেই আমাদেরকে জঙ্গলের মধ্যে রাতের বেলা একটি ফ্যামিলিকে ক্যাম্পিং করতে দেখানো হয়। সেখানে জ্যাক তার ওয়াইফ লিলি এবং তার ছেলে চার্লির সাথে বেসবল প্র্যাকটিস করতে থাকে। তারা একসাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। তখন হঠাৎ করেই তারা আকাশে একটি চমকানো জিনিস দেখতে পায়, যে জিনিসটি আকাশ থেকে পৃথিবীতে এসে পড়ে। এটা দেখে তারা দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই জ্যাক লিলি এবং চার্লিকে সেখানে রেখে ওই জিনিসটা আসলে কি তাই দেখার জন্য যায়। জ্যাক তার ভ্যান নিয়ে সেখানে যায়। তখনই সে জঙ্গলের মধ্য থেকে আলো বেরিয়ে আসতে দেখে। তখন সেখানে তার সাথে ম্যাক্সের দেখা হয়। সে একজন মিলিটারি অফিসার। জ্যাক তখন তার কাছে সে ঠিক আছে কিনা তা জানতে চায়, কারণ তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো কারণে অনেক বেশি ভয় পেয়ে আছে। আর তাছাড়া তার গায়ে ক্ষতের দাগও ছিল। তো ম্যাক্স তাকে জানায় যে সে ঠিক আছে, আর সে এখানে সেই চমকানো জিনিসটি ফলো করতে করতেই এসেছে। আর যখন জিনিসটি মাটিতে পড়ে তখন সে ছুটে পড়ে যেয়ে তার মাথায় আঘাত পায়। এরপরই তারা দুজন মিলে সেই চমকানো জিনিসটির কাছে আসে। ম্যাক্স তখন জ্যাককে জানায় যে এটা হলো একটি UFO বা স্পেসশিপ, যেটা অন্য গ্রহ থেকে এখানে এসেছে। তখন দেখা যায় যে এই স্পেসশিপটিতে কিছু জিনিসের পরিবর্তন হতে থাকে, আর হঠাৎ করেই স্পেসশিপের দরজাটি খুলে যায়। আর তখনই ওটার মধ্য থেকে একটি গোলাকার জিনিস বেরিয়ে আসে, যেটা ছিল একটি পাওয়ার সোর্স। অর্থাৎ এই বলের মতো দেখতে উজ্জ্বল জিনিসটির কাছে অনেক বেশি পাওয়ার ছিল। তো এটাকে আমরা অর্ব বলে ডাকবো। অর্বটি বেরিয়ে এসে প্রথমে ম্যাক্সকে স্ক্যান করে, কিন্তু এটা ম্যাক্সকে তার গার্ডিয়ান হিসেবে রিজেক্ট করে দেয়। এরপর সে জ্যাকের কাছে যায় এবং তাকেও সেম ভাবে স্ক্যান করে, আর সে জ্যাককে তার গার্ডিয়ান হিসেবে সিলেক্ট করে এবং তার হাতের উপরই বসে পড়ে। এরপরই ওই অর্বটি তার পাওয়ার দিয়ে স্পেসশিপটিকে ব্লাস্ট করে দেয়। এই ব্লাস্টে সে শুধুমাত্র তার গার্ডিয়ান অর্থাৎ জ্যাককে শিল্ড দেয়, কিন্তু ব্লাস্টের দরুন ম্যাক্স ছুটে পড়ে যায় এবং তার অনেক খারাপ অবস্থা হয়। এরপরই আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে আমাদেরকে একটি স্কুল দেখানো হয় যেখানে চার্লি তার ক্লাসে ছিল, কিন্তু সে ক্লাসের দিকে মন না দিয়ে কিছু একটা ড্র করতে থাকে। সে তার নোটবুকে দ্য গার্ড লেখে। আসলে সে গার্ডের অনেক বড় ফ্যান ছিল, আর গার্ড হলো এই সময়ের সুপার হিরো। কিন্তু তার সাথে সাথে কেউই কখনো গার্ডের আসল চেহারা দেখেনি। যাই হোক, ক্লাসের মধ্যে চার্লিকে ম্যাম তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য ডাকে। চার্লি তখন সবাইকে বলে যে তার প্রেজেন্টেশনটা বাকি সবার টপিকে হবে না, সে আজকে গার্ডের ব্যাপারে প্রেজেন্টেশন দিবে। সে বলে যে গার্ড সবাইকে বাঁচায়, কিন্তু এর জন্য তার কাছে পাওয়ার কোথা থেকে আসে? নিশ্চয়ই গার্ডের কাছে আনলিমিটেড পাওয়ার সোর্স রয়েছে। সে এগুলো বলছিলই তখনই সেখানে মায়া নামের একটি মেয়ে আসে, যাকে দেখে চার্লি অনেক খুশি হয়ে যায়। ম্যাম তখন জানায় যে মায়া তুর্কি থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। এখানে বলে দেই যে মায়া ক্লাস 5 পর্যন্ত এই স্কুলেই পড়ে, কিন্তু কোনো এক কারণে সে তুর্কি চলে গিয়েছে ছিল। আর এটাও বোঝা যায় যে তার সাথে চার্লির কোনো পাস্টের ঘটনা ছিল, কিন্তু সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, ক্লাস তখন ছুটি হয়ে যায়, আর ছুটি হওয়ার পরেই চার্লি তার বেস্ট ফ্রেন্ড বার্গারের সাথে তাদের বেসবল ম্যাচের জন্য মাঠে যায়। সেখানে তারা লিজি এবং মায়াকে বসে থাকতে দেখে। লিজি হলো স্কুলের সবচেয়ে পপুলার গার্ল, সে মায়ার সাথে নতুন ফ্রেন্ডশিপ করে নেয়। আর তখন বার্গারের কথা শুনে বোঝা যায় যে সে লিজিকে পছন্দ করে। সে এই ব্যাপারে চার্লির সাথেও কথা বলতে থাকে। তো কিছুক্ষণ পরই কোচ চার্লিকে ডেকে বলে যে এখন বল করতে তাকে যেতে হবে, কারণ তাদের এখন একটি লেফটিকে লাগবে। কিন্তু তখনই ব্যাটসম্যান হিসেবে ছিল স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার, যেটা দেখে চার্লি বল করতে অনেক বেশি ভয় পেতে থাকে। কিন্তু কি করার, তাকে তো বল করতেই হবে। সে যখন বল করে তখন ওই ছেলেটি তার দিকে বলটি মারে এবং এতেই চার্লি অনেক বেশি ব্যথা পেয়ে পড়ে যায়। এরপরে সে বার্গার এবং তার ভাই ম্যাকের সাথে বাসায় যাচ্ছিল। তখন সে তার ফোনে দেখে কেউ একজন তার পড়ে যাওয়ার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে এবং তার মজা নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যিই অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমোকোড TWOK34 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার।
এটা দেখে চার্লির অনেক মন খারাপ হয়ে যায়। যাই হোক, চার্লি এরপর বাসায় আসে আর কালকে তার বার্থডে থাকায় আজকে তার বাবার কাছে যেয়ে থাকার কথা ছিল। আর এখানে বলে দেই যে জ্যাক এবং লিলির অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, যার জন্য তারা সেপারেট থাকে। তো চার্লি তার বাবার সাথে তার বার্থডে উদযাপন করতে যাচ্ছিল, কিন্তু তার বাবা সব সময় বিজি থাকায় তাকে টাইম দিতে পারে না। এইবারও লিলি যখন জ্যাককে কল করে তখন জ্যাক বলে যে সে আজকেও অনেক বেশি বিজি, কিন্তু লিলি তাকে এইবার চার্লির সাথে ঠিকভাবে টাইম স্পেন্ড করতে বলে, কারণ আগে থেকেই চার্লি তার উপর অনেক বেশি রেগেছিল। জ্যাক তখন তাকে চার্লিকে তার বাসায় দিয়ে আসতে বলে। তারা কথা বলছিল তখন এইদিকে নিউজে একটি ওয়েপন বানানোর কোম্পানির মালিক আনসেলের রিপোর্টারের সাথে কথা হচ্ছিল, যেখানে সে বলে যে গার্ডের দুনিয়ার মধ্যে সবাইকে বাঁচানোর জন্য তার হাতিয়ারের সেল অনেক বেশি কমে গেছে। যাই হোক, কিছুক্ষণ পর লিলি চার্লিকে নিয়ে জ্যাকের বাসায় আসে। লিলি তখন তাকে চার্লিকে ঠিকভাবে সামলাতে বলে এবং তার সাথে কথা বলে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক করতে বলে। জ্যাকও চাচ্ছিল এবার তার ছেলের সাথে ভালো টাইম স্পেন্ড করতে। তো এরপর লিলি ওখান থেকে চলে যায়। তো তারা দুইজন এরপর ঘরের মধ্যে আসে। চার্লি তখনও জ্যাকের প্রতি আপসেট ছিল, কিন্তু তখন জ্যাক তাকে একটি সুন্দর গিফট দেয়। এতে তো চার্লি অনেক খুশি হয়ে যায় এবং তারা রাত পর্যন্ত সেই গেম খেলতে থাকে এবং অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে থাকে। কিন্তু এর পরই দেখা যায় জ্যাকের কাছে একটি কল আসে এবং তখন সে কলটা রিসিভ করতে অন্য একটি রুমে যায়। আর সেই রুম থেকে এসে সে চার্লিকে জানায় যে তার জন্য একটি কাজ এসেছে এবং সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এর জন্য তাকে এখনই যেতে হবে। এই কথা শুনেই তো চার্লি তাকে খারাপ বাবা বলে। তখন সে বলে যে সেই কাজ সেরে এসেই তাকে সবটা বুঝিয়ে বলবে যে কেন সে সব সময় এত বিজি থাকে। কিন্তু চার্লি তার কোনো কথাই শুনতে চায় না। সে তখন লিলিকে কল করে তাকে নিতে আসতে বলে এবং জ্যাককে ওখান থেকে চলে যেতে বলে। তো জ্যাক চলে গেলে দেখা যায় যে চার্লি আসলে তার মাকে কল করেনি, সে কল করেছে বার্গারকে। সে বার্গারকে এখানে আসতে বলে। তো কিছুক্ষণ পরই দেখা যায় বার্গার জ্যাকের বাসায় আসে, কিন্তু তখন তার সাথে মায়া এবং লিজিও ছিল। মায়াকে দেখে চার্লি তো খুব খুশি হয়ে যায়। আর এরপর সবাই ভেতরে আসে। বার্গার তখন চার্লিকে ডেকে নিয়ে বলে যে সে যেন মায়াকে ইমপ্রেস করতে পারে, এ কারণেই সে তাকে এখানে নিয়ে এসেছে। তাই এখন চার্লি যেন তার সাথে কথা বলে। চার্লি তখন বার্গারের কথা মতো মায়ার সাথে কথা বলতে যায়। মায়া তখন চার্লি এবং জ্যাকের একটি ছবি দেখছিল। ছবিটির ফ্রেমে চার্লির বার্থ ডেট দেওয়া ছিল, যেটা দেখে মায়া বুঝতে পারে যে কিছুক্ষণ পরে চার্লির বার্থডে। তখনই চার্লি এগুলো নিয়ে মায়ার সাথে কথা বলতে থাকে, কিন্তু এই কথা বলার এক পর্যায়ে সেখানে একটি পেন্ডুলামে নাড়া দিয়ে ফেলে সে, যেটা নড়লেই সেখানে থাকা একটি সিক্রেট ডোর ওপেন হয়ে যায়। এটা সবাই দেখে অনেক বেশি অবাক হয়। এরপরই লিজি দেখে যে সেখানে একটি কোড লাগবে। সে তখন বিভিন্ন কোড দেয়, কিন্তু কোনোভাবেই সেখানের আরেকটি দরজা খুলছিল না। তখনই সে ওই ফ্রেম দেখে চার্লির বার্থ ডেট লেখে। তখনই দেখা যায় দরজাটি খুলে যায়। আর সেই সময় তাদের সামনে একটি লিফট আসে। তারা সবাই লিফটে উঠে পড়ে এবং সেখানে তারা একটি লাল রঙের বাটন দেখতে পায়। সেটাতে প্রেস করার সাথে সাথেই লিফটটি অনেক জোরে নিচে নামতে থাকে। এরপরই সেই লিফটটি একটি সিক্রেট হেডকোয়ার্টারের সামনে এসে খোলে। তখন সবাই মিলে এগিয়ে যায় তার ভেতরে। তো যখন তারা ভেতরে ঢোকে তখন তাদের এখানে আসায় মোশন সেন্সর সেখানে থাকা সকল লাইট জ্বালিয়ে দেয়। আর তারা তখন একটি অনেক বেশি হাইটেক ল্যাব দেখতে পায়। তারা তো খুবই অবাক হয়ে যায়। তো তখন তারা সবাই সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। এগুলো দেখে তো তারা বেশ খুশি হচ্ছিল। এরপরই তারা নিচে নেমে একটি কম্পিউটারকে ওপেন করে, যেখানে তারা গার্ডের সকল মিশনের ব্যাপারে জানতে পারে। আর তারা জানতে পারে যে গার্ড এখন পর্যন্ত 400 বেশি মিশন কমপ্লিট করে দুনিয়ার অনেককে অনেক ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। তখন চার্লি মনে করে যে তারা গার্ডের সিক্রেট হেডকোয়ার্টারে চলে এসেছে, আর তার বাবা হয়তো গার্ডের জন্যই কাজ করে। তখনই ওখানে থাকা বাকি সবাই তাকে জানায় যে এটা যেহেতু তার বাবার বাসার নিচে রয়েছে, তার মানে তার বাবাই হলো গার্ড। কিন্তু চার্লি এটা বিশ্বাস করতে চায় না, কারণ তার বাবা অনেক বেশি সিম্পল একটা মানুষ। সে অনেক ছোট ছোট বিষয়ে ভয় পায়, সে কিভাবে গার্ড হতে পারে। যাই হোক, এরপর তারা আরেকটু ঘুরে একটি ওয়েস্ট ব্যাগ দেখতে পায়। তারা বুঝতে পারে না যে এটা এখানে কি করছে। অন্যদিকে এনসেলের আর্গন কোম্পানিতে আমাদেরকে ম্যাক্সকে দেখানো হয়, অর্থাৎ সে সেই দিনের বিস্ফোরণের পর বেঁচে গিয়েছিল। তো সে এখানে এই টিমের সাথে পাওয়ার সোর্সকে দুনিয়াতে ট্র্যাক করে সেটাকে খুঁজে বের করার কাজ শুরু করে, কিন্তু তারা কোনোভাবেই সেটিকে ট্র্যাক করতে পারছিল না। আর এটার জন্য এনসেল অনেক বেশি রেগে থাকে। আর সেখানে ম্যাক্স জানায় যে সে মিলিটারিদের থেকে এই ব্যাপারটা লুকিয়েছিল, যাতে করে সে ওই পাওয়ার সোর্সটি একা খুঁজতে পারে। আর এরপরই সে আনসেলের সাথে যুক্ত হয়েছে, কারণ আনসেল তাকে ওই পাওয়ার সোর্স দিয়ে দুনিয়ার মানুষের ভালো করার ওয়াদা করেছিল। তখন আনসেল বলে যে গার্ড কখনো ভুল করে না। আর
এর জন্যই তাকে ট্র্যাক করা অনেক বেশি মুশকিল হবে। অন্যদিকে ল্যাবের একটি 3D মেশিনে বাচ্চারা নিজে নিজে লেজারের মাধ্যমে অনেক কিছু তৈরি হতে দেখে। এই 3D মেশিনে পাওয়ার সোর্সের মাধ্যমে অনেক ধরনের হাতিয়ার বানানো হয়, আর তখন তারা সবাই ভিন্ন ভিন্ন হাতিয়ার নিজেরা ইউজ করার জন্য নেয়। বার্গার একটি লাঠির মতো জিনিস পায়, যেটা দিয়ে সে স্টিলের যে কোনো জিনিসকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে তার দিকে অ্যাট্রাক্ট করতে পারে এবং ওইগুলো এক জায়গা থেকে অন্য জায়গায়ও রাখতে পারে। অন্যদিকে চার্লি একটি হ্যান্ড ব্যান্ড পায়, যেটাকে ব্যবহার করে সে নিজের হাতের পাওয়ার বাড়াতে পারে। এরপর লিজিকে দেখানো হয়, সে একটি জেট ব্যাগ পায়, আর সেটা দিয়ে যখন সে ব্যালেন্স হারিয়ে অনেক খারাপভাবে নিচে পড়ে, তখন চার্লি ভুল করে তার হ্যান্ড ব্যান্ড দিয়ে মায়ার উপর অ্যাটাক করে ফেলে। কিন্তু তখনই মায়া তার পাওয়া গ্যাজেট দিয়ে ওখানে শিল্ড বানিয়ে বেঁচে যায়। আবারও বার্গারকে দেখানো হয়, সে একটি পোর্টাল ডিস্ক পায়, যেটা দিয়ে সে যে কোনো কিছুকে যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট করতে পারবে। এরপর তারা সেখানে একটি হাইটেক গাড়িও দেখতে পায়, যেটা তাদের অনেক বেশি পছন্দ হয়। তখন সেই গাড়িটির উপরে চার্লির জুতা ঝোলানো ছিল, যেটা দেখে সে বুঝে যায় যে এই জায়গাটা আসলে তার বাবারই, কিন্তু তার বাবা তার কাছ থেকে এগুলো লুকিয়েছে, এর জন্য সে তার বাবার উপর কিছুটা রাগ করে। তখনই সে সেখানে থাকা জিনিসগুলো ধরছিল, যেখানে তার আঁকা একটি মগ ছিল, যেটা সে ভুল করে ভেঙে ফেলে। তখনই সেখানে মায়া তার কাছে আসে এবং জানতে চায় যে সে কি কোনো কিছু ভেঙে ফেলেছে। চার্লি বলে যে তার এই ব্যান্ডের উপর কোনো কন্ট্রোল নেই, এর জন্য সে ভুল করে সেটা ভেঙে ফেলেছে। অন্যদিকে সুযোগ পেয়ে বার্গার লিজির কাছে তাদের স্কুলে হওয়া ডান্স প্রোগ্রামে সে তার ডেট হবে কিনা তা জানতে চায়। লিজি তখন তাকে বলে যে সে অন্য কাউকে ডেট করছে, আর এটা শুনেই তো বার্গারের অনেক বেশি খারাপ লাগে, বেচারার মনটাই ভেঙে যায়। যাই হোক, এরপর তারা সবাই মিলে তাদের কালকে হওয়া টেস্টের ব্যাপারে কথা বলতে থাকে। যেহেতু তারা আজকে এখানে এসেছে, এর জন্য তারা কালকে টেস্টের জন্য কেউই পড়তে পারেনি। তখনই মায়ের কাছে একটি ভালো আইডিয়া আসে, তো পরদিন তারা সবাই মিলে ওই হাইটেক গাড়িটিতে করে স্কুলে আসে। তখন এক্সাম হলে মায়া তাদের কোশ্চেন সেট পোর্টালের মাধ্যমে লাইব্রেরিতে থাকা লিজির কাছে পাঠায়, কারণ লিজি একমাত্র অ্যান্সার জানতো। তো লিজি এরপর অ্যান্সার শিট তাদেরকে আবারও পাঠিয়ে দেয় এবং তারা তিনজন খুব ভালোভাবে এক্সামটি শেষ করে। এক্সামের পরে তারা সবাই তো অনেক বেশি খুশি ছিল, আর বার্গারের হাতে তখন পোর্টাল ডিস্কটি ছিল। তো সেই সময় তাদের টিচার চলে আসলে সে পোর্টাল ডিস্কটি দেখে ফেলে, আর তখন সাথে সাথে বার্গার ওই ডিস্কটি তার লকারের মধ্যে রেখে দেয়। টিচার যখন জানতে চায় যে এটা কি, বার্গার তখন বলে যে এটা হলো তার বানানো একটি আর্ট ক্রাফট। এটা বলে তারা ওখান থেকে চলে যায়। এরপর বেসবল ম্যাচ শুরু হয়। তো চার্লি যখন দেখতে পায় ওই ভয়ঙ্কর খেলোয়াড়টা মাঠে এসেছে, তখন সে কোচকে বলে বল করার জন্য যায়। আজকে তার আলাদাই কনফিডেন্ট আছে, কারণ তার হাতে পাওয়ার বাড়ানোর সেই হ্যান্ড ব্যান্ডটি রয়েছে। তো সে এরপর হাই পাওয়ারে বলটি করে এবং বলটি দেয়াল ভেঙেই চলে যায়। এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয় এবং তাদের সামনে টিমও আউট হয়ে যায়, অর্থাৎ তাদের মিশন সাকসেসফুল হয়। এরপর তারা সবাই মিলে আবারও সেই গাড়িতে ব্যাক করে আর এগিয়ে যেতে থাকে। কিন্তু এইসবের দরুন তারা সেই পাওয়ার সোর্সের অনেক বেশি ইউজ করে ফেলে, যার জন্য তাদের লোকেশন আনসেলের কোম্পানি পেয়ে যায়, আর তারা গাড়িটির দিকে নজর রাখতে থাকে। এদিকে চার্লি অনেক জোরে গাড়ি চালাতে থাকে, তখনই পুলিশ তাদের পিছু নেওয়া শুরু করে, কারণ তারা রুলস ব্রেক করেছিল, যেটা দেখে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই চার্লি গাড়িটিকে আরো জোরে চালাতে থাকে, আর এরই সাথে সাথে সে গাড়ির মধ্যে থাকা বিভিন্ন গ্যাজেট ইউজ করে এবং এক পর্যায়ে তার ওই অফিসারগুলোকে পরাস্ত করতে সক্ষম হয়। এরপর তারা আবারও জ্যাকের বাসায় চলে আসে। তখন চার্লির কাছে জ্যাকের ভিডিও মেসেজ আসে এবং সে চার্লিকে জানায় যে তার অনেক বেশি কাজ থাকার কারণে তার আসতে আরো কিছুদিন লেট হবে। এটা দেখে চার্লি অনেক বেশি কষ্ট পায়। যাই হোক, এরপর তারা সবাই আবারও হেডকোয়ার্টারে আসে। তখন তারা সবাই তাদের গ্যাজেটের সঠিক ব্যবহার করা শিখতে থাকে। অনেক প্র্যাকটিস করার পরে তারা সবাই তাদের নিজ নিজ গ্যাজেটে অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায় এবং খুব ভালোভাবে এবং দক্ষতার সাথে তারা গ্যাজেটগুলোকে ইউজ করা শিখে যায়। কিছুক্ষণ পর লিজি সেখান থেকে আবারও উপরে ব্যাক করে, আর তখনই বার্গার চার্লিকে ডেকে বলে যে এখন যেহেতু কেউ নেই, তাহলে সে যেন এখন মায়ার সাথে কথা বলে আর তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে। এখানে বলে দেই যে তাদের মধ্যে কি সমস্যা হয়েছিল। আসলে ফিফথ ক্লাসে থাকতে চার্লি, মায়া এবং অনেকে মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে থাকে। তখনই চার্লির কাছে মায়াকে কিস করার ডেয়ার আসে। চার্লি তখন মায়াকে তো কিস করেই না, আরো সে সবাইকে বলে যে মায়ার মুখে গন্ধ। কিন্তু আসলে তো চার্লি অনেক আগে থেকেই মায়াকে অনেক লাইক করত, তাই সে মায়াকে কিস করতে যেয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, আর যাতে তার কেউ মজা না নেয় এর জন্য সে সবাইকে মিথ্যা কথা বলে। তখন চার্লি নিচে আসে মায়ার সাথে কথা বলতে। মায়া চার্লির কাছে জানতে চায় যে তার বাবার এই সিক্রেট তার কাছে কি ভালো লাগেনি। চার্লি বলে না, ভালো লাগেনি। তখন
মায়া তাকে তার ভেঙে ফেলা সেই মগটি জোড়া লাগিয়ে দেয় এবং তাকে বার্থডে উইশ করে, যেটা দেখে চার্লি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে আগের বিষয় নিয়ে মায়ের কাছে মাফ চায়, তখন মায়াও তাকে মাফ করে দেয়। অন্যদিকে আনসেলের টিম তাদেরকে ট্র্যাক করে জ্যাকের বাসার কাছে চলে আসে এবং তারা দরজা ভেঙে বাসার মধ্যে প্রবেশ করে। তারা বাসার মধ্যে খোঁজাখুঁজি করে কিন্তু কিছুই পায় না। তখনই ম্যাক্স ঘরের অনেক নিচে ম্যাগনেটিক সিগন্যাল পেতে থাকে, আর তখনই সেখানে থাকা একজন টিম মেম্বার নিচে যাওয়ার লিফটটিকে খুঁজে পায়। অন্যদিকে চার্লি মায়াকে বলতে থাকে যে তার বাবার উপর একদমই ভরসা করা যায় না। মায়া তখন তাকে বলে যে তার বাবা তো অনেক বেশি ভালো একজন মানুষ এবং সে দুনিয়ার সবাইকে বাঁচায়ও। তাহলে চার্লি এই কথা কেন বলছে? চার্লির তো তার উপর প্রাউড ফিল করা উচিত। তো তারা এসব নিয়ে কথা বলছিল তখনই লিফট খোলার আওয়াজ পায়। তারা মনে করে যে হয়তো লিজি উপর থেকে নিচে এসেছে, কিন্তু যখন তারা ম্যাক্সকে দেখতে পায় তখন তারা সেখানে লুকিয়ে পড়ে। এরপর তারা বার্গারকেও তাদের কাছে ডেকে নেয়। তারা বুঝতে পারে যে লোকগুলো এখানে এসেছে তারা ভালো না, কারণ তাদের হাতে বড় বড় গান আছে। তখনই তারা সেখান থেকে পালানোর ওয়ে খুঁজতে থাকে। এদিকে সব গুন্ডারা এগিয়ে আসতে থাকে তাদের দিকে। ম্যাক্স তখন নিচে নেমে সেই ল্যাবটি ঘুরে দেখতে থাকে। তখনই সে সেখানে থাকা ওই টেকগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা বুঝে যায়। সে সেখানে কম্পিউটার অন করে জানতে পারে যে গার্ড এখন মিশনের জন্য জাপানে আছে। তখনই সেখানে থাকা একটি মেয়ে জ্যাকের মগটি দেখে এবং তারা বুঝতে পারে যে এখানে কেউ না কেউ লুকিয়ে আছে। তখনই ম্যাক্স সবাইকে মিলে কে লুকিয়ে আছে তা খুঁজে বের করতে বলে, আর ম্যাক্স সেখানে থাকা সব দরজাও বন্ধ করে দেয়, যার জন্য বাচ্চাগুলো ভেতরেই আটকে যায়। তারা সেখান থেকে কোনোভাবেই বের হতে পারে না। অন্যদিকে দেখানো হয় লিজির সামনে একটি গুন্ডা আসে এবং গুন্ডাটিকে দেখেই লিজি দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু গুন্ডাটিও তার পেছন পেছন যেতে থাকে। নিচে বাচ্চাগুলো এগোতে থাকে। তখনই চার্লি সেখানে থাকা পাওয়ার সোর্সকে পেয়ে যায় এবং সে সেটিকে ধরে হাতে তুলে নেয়। তখনই চার্লির সামনে দুনিয়াতে হওয়া সব ডিজাস্টারের ফ্ল্যাশব্যাক আসে এবং সে ওইগুলো দেখে বুঝতে পারে যে এটাই হলো সেই পাওয়ার সোর্স। কিন্তু তার পাওয়ার সোর্সটি হাতে নেওয়ার জন্য ম্যাক্স বুঝে যায় যে পাওয়ার সোর্সটি কেউ হাতে নিয়েছে। এদিকে বার্গার এইগুলো দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা জানতে পারে যে তারা সবাই এখানে পাওয়ার সোর্সটি নেওয়ার জন্যই এসেছে। অন্যদিকে সেখানে তখন আনসেল আসে। আনসেল তখন সেই গুন্ডাদের মধ্যে একজনের সাথে কথা বলে এবং তাকে লিজিকে খুঁজে বের করে মেরে ফেলতে বলে, কিন্তু গুন্ডাটা বলে সে সেখানে একটা মিশনে এসেছে, সে বাচ্চাদের মারতে পারবে না, এসব তার রুলস এর বাইরে। তখন আনসেল তাকেই মেরে ফেলে। এই সব কিছু লিজি উপর থেকে দেখছিল। তখনই আনসেল তাকে দেখে ফেলে। লিজি তো অনেক বেশি ভয় পেয়ে যায় যে সে এখন কি করবে। তখনই সে বাসায় কোনো একজন কলিং বেল বাজাতে থাকে। তখন আনসেল লিজির কাছে জানতে চায় যে এখন কে আসতে পারে। লিজি জানায় যে হয়তো তার বয়ফ্রেন্ড এখানে এসেছে এবং লিজি তাদেরকে তাকে ছেড়ে দিতে বলে। এদিকে নিচে চার্লিরা ওই পাওয়ার সুইচটিকে কিভাবে ব্যবহার করবে তা বুঝতে পারছিল না, কিন্তু তারা এটা জানে যে এটার মাধ্যমেই ওখানে থাকা সব কিছুতে পাওয়ার আসে। এর জন্য তারা ওই জিনিসটিকে সামলানোর সিদ্ধান্ত নেয় যাতে অন্য কারো হাতে এটা না পৌঁছে যায়। আবারও চিত্র উপরে আসে। আনসেল লিজিকে দরজা খুলে তার বয়ফ্রেন্ডকে বলতে বলে সে যেন এখান থেকে চলে যায়। তখনই লিজি দরজা খুললে আমরা জানতে পারি যে লিজির বয়ফ্রেন্ড আসলে ম্যাক। লিজি তখন চালাকি করে তাকে পুলিশ ডাকতে বলে, কিন্তু এই ব্যাপারটা আনসেল ঠিকই বুঝতে পেরে যায় এবং তাদের দুজনকেই বেঁধে রাখে। এরপর আনসেল তাদেরকে সব সত্যি সত্যি বলতে বলে যে এখানে আসলে কি হচ্ছে। ম্যাক তখন তাকে বলে যে লিজি হলো তার গার্লফ্রেন্ড, সে তার ভাইয়ের সাথে এখানে এসেছিল আর তার ভাইয়ের ফ্রেন্ডের বাসা এটা, তাছাড়া আরো একটা মেয়েও আছে তাদের সাথে। তখন আনসেল সব বাচ্চাগুলোকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এরপরই সে নিচে ম্যাক্সের কাছে আসে। ম্যাক্স তখন তাকে জানায় যে কেউ একজন এখান থেকে ওই পাওয়ার সোর্সটা সরিয়ে নিয়েছে আর এখন তারা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে যেহেতু ওই পাওয়ার সোর্স তাদের কাছে আছে। তখন আনসেল তাকে ম্যাক এবং লিজিকে দেখায় আর বলে যে এখানে শুধু বাচ্চারাই আছে এবং ওই বাচ্চাগুলোর মধ্যে কেউ একজন পাওয়ার সোর্সটি নিয়েছে, তাই এখনই আমাদের তাদেরকে খুঁজে বের করতে হবে। এরপরই তারা স্পিকারের মাধ্যমে কথা বলে। তারা বলে যে এই পাওয়ার সোর্সটি নিয়েছে সে যদি তা ফেরত না দেয় তাহলে তারা লিজি এবং ম্যাককে মেরেই ফেলবে। তো এই কথা শুনে তো বার্গার অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখনই চার্লিকে পাওয়ার সোর্সটি তাদেরকে দিয়ে দিতে বলে যাতে করে লিজি এবং ম্যাককে বাঁচানো যায়, কিন্তু চার্লি তো একদমই তার কথায় রাজি হয় না এবং সে বলে যে এটা তার বাবার, সে কেন দিবে তাকে। তখন এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ ঝগড়া শুরু হয়ে যায়। এসব দেখে মায়া তখন তাদেরকে আটকায় এবং বলে যে এটা তাদের ঝগড়া করার সময় না, তাদেরকে একসাথে মিলেমিশে এখন কাজ করতে হবে। অন্যদিকে লিজি এবং ম্যাককে তারা বেঁধে রেখেছিল আর সব গুন্ডারা বাচ্চাদেরকে খুঁজে বের করার জন্য
এদিক ওদিক ছড়িয়ে গিয়েছিল। তখনই দেখা যায় বাচ্চারা সেখানে থাকা গ্যাজেটগুলোকে লুকিয়ে লুকিয়ে নিয়ে নেয়, কিন্তু দেখা যায় সেই গ্যাজেটগুলোতে কোনো পাওয়ার ছিল না। সেই সময় আবার আনসেলকে দেখানো হয়, যে কিনা হেডকোয়ার্টারের দিকে ব্লাস্ট করার জন্য সেখানে বম লাগাতে থাকে। আর তখনই বার্গারের সামনে আনসেল চলে আসে। বার্গার অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই তার হাতে সেই ম্যাগনেটিক স্টিকটা ছিল, তাই সে বুদ্ধি করে তখন একটি চেয়ার আনসেলের গায়ে মারে। আনসেল তো সাথে সাথে বেহুশ হয়ে যায়। অন্যদিকে চার্লি তার পাওয়ার সোর্স দিয়ে সেখানে থাকা সব গ্যাজেটগুলোকে চার্জ করে নেয়, যাতে করে যে কোনো কাজে তারা এটা ব্যবহার করতে পারে। আর তখন সে বলে যে সে ক্লাসে যে থিওরি সবাইকে জানিয়েছিল সেটা আসলেই সত্যি, অর্থাৎ এই পাওয়ার সোর্সটি থেকেই গার্ড আনলিমিটেড পাওয়ার পায়। আর তখন মায়াও তার কথায় হ্যাঁ জানায়, কারণ তারা এখানে এসে এটা এখন ভালোভাবে বুঝতে পারছে। তো এরপর দেখা যায় বার্গার আনসেলকে বেঁধে তাদের কাছে নিয়ে আসে। তখন তারা আনসেলের সাথে কথা বলতে থাকে। সেখানে মায়া বলে যে তারা কি এখানে তাদেরকে মারতে এসেছে। আনসেল বলে হ্যাঁ, এই বলেই সে খুব হাসতে থাকে। তখনই বার্গার তাকে প্রচন্ড শক দেয় আর জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে, সেটা যেন সে বলে দেয়। আনসেল বলে যে তাদের কাছে যে পাওয়ার সোর্সটি আছে সেটা হলো অন্য দুনিয়ার, এবং সেটি এই দুনিয়ায় এসে এখানে জিনিসগুলোকে অ্যাডাপ্ট করে ফেলেছে, আর এটার ব্যবহার করে আনসেল দুনিয়াকে আরো উন্নত বানাতে চায়। কিন্তু গার্ড পাওয়ার সোর্সটিকে শুধু নিজেই ব্যবহার করতে চায়, সে কারোর সাথে শেয়ার করতে চায় না। এখন যদি চার্লি তাকে পাওয়ার সোর্সটি দিয়ে দেয় তাহলে সে তাদের সবাইকে ছেড়ে দিবে, তাদের কোনোই ক্ষতি করবে না। আর তখন সে চার্লিকে বলে যে এটা করলে মায়াও তার উপর ইমপ্রেস হয়ে যাবে, তাই সে কি চায় না মায়াকে ইমপ্রেস করতে। সে আসলে এসব বলে সবাইকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। অন্যদিকে দেখানো হয় যে জ্যাক লিলির সাথে কলে কথা বলছিল। লিলি তার কাছে জানতে চায় যে জ্যাক কি তার সুপার হিরো হওয়ার কথা চার্লিকে জানিয়েছে, তার তো জানানোর কথা ছিল। জ্যাক বলে যে কয়েকদিন পরই সে চার্লিকে সব জানাবে। লিলি তখন তার উপর খুব রেগে যায়, আর এরপর সে জ্যাককে চার্লির কাছে ফোন দিতে বলে যে সে এখনো কেন জানায়নি, কারণ সে তো জানতো চার্লি এখনো জ্যাকের সাথেই আছে, আর জ্যাকও জানতো চার্লি লিলির সাথে আছে। তাই এখন যখন সে জানতে পারে চার্লি তার কাছে নেই, তখন তো সে টেনশনে পড়ে যায় যে তাহলে সে কোথায় গেল। তখনই জ্যাক তার বাসার সিসিটিভি ফুটেজ চেক করে, তখনই সে দেখতে পায় যে তার বাসায় এখন কি কি হচ্ছে। এসব দেখে তো তার অবস্থা খারাপ হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ঘরের মধ্যে চার্লি আনসেলকে নিয়ে তাদের সবার সামনে আসে, আর এখানে লিজি এবং ম্যাকও আসে। তখন চার্লি আনসেলকে এবং পাওয়ার সোর্সটিকে তাদের কাছে হ্যান্ড ওভার করতে রাজি হয়, আর লিজি এবং ম্যাককে তারা তখন ছেড়ে দেয়। চার্লি তারপর আনসেলকে ওই পাওয়ার সোর্সটি দিয়ে দেয়, আর এটা পাওয়ার সাথে সাথেই আনসেল বলে বাচ্চাগুলোকে ধরতে। এই কথা শুনে তো চার্লি আনসেলের উপর খুবই রেগে যায়, কারণ সে বলেছিল তাদেরকে ছেড়ে দিবে, কিন্তু আনসেল তো এখন বিট্রে করছে। তো এই ব্যাপারটা ম্যাক্সেরও ভালো লাগে না। সে আনসেলকে বলে যে তারা বাচ্চাগুলোর সাথে এরকম করতে পারে না। এই সুযোগে মায়া সেখানে থাকা কম্পিউটারটি দিয়ে সেই পুরো হেডকোয়ার্টারের লাইট অফ করে দেয়, আর তখনই বাচ্চাগুলো সেখান থেকে পালিয়ে যায়। আনসেলও তখন জানতে পারে যে তার কাছে থাকা পাওয়ার সোর্সটি আসলে নকল। এটা জানতে পেরেই তো তার মাথা গরম হয়ে যায় যে বাচ্চারা তাকেও ধোকা দিল। তো সেই সময় বাচ্চারা উপরে যাওয়ার জন্য লিফটের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তখনই তাদের দিকে গুন্ডার একটি বম ফেলে, এবং চার্লির হাত থেকে তখনই আসল পাওয়ার সোর্সটি পড়ে যেয়ে একটি গুন্ডার হাতে পড়ে। চার্লি তখন সেটা ব্যাক নিতে চায়, আর তারা সবাই তাদের গ্যাজেট দিয়ে তাদের সাথে লড়াই করার জন্য রেডি হয়। তারা তাদের উপর হামলা করে বসে, তখনই তাদের হাত থেকে পাওয়ার সোর্সটি নিচে পড়ে যায়, যেটা লিজি নিয়ে চার্লির কাছে দেয়। চার্লি তখন তার হ্যান্ডব্যান্ডের সাহায্যে গুন্ডাগুলোকে মারতে থাকে, এবং মায়াও গুন্ডাগুলোকে একেবারে নক আউট করে দেয়। এরপর বার্গারের সামনে একটি গুন্ডা আসে এবং সে তাকে গুলিও করে, কিন্তু তখনই পোর্টাল ডিস্ক দিয়ে গুলিতে তার স্কুলের লকারে পাঠিয়ে দেয় সে। তখন সেই লকারের বাইরে জেনিটার কাজ করছিল, সে লকারে এত শব্দ শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। তো এদিকে ওই গুন্ডাটি বার্গারের উপর বারবার হামলা করতে থাকে, আর বার্গারও বারবার তাকে প্রতিহত করতে থাকে, এরপরই তাকে নাজেহাল করে দেয়। তখন ম্যাকও সেখানে আসে আর ম্যাগনেটিক স্টিক দিয়ে ওই গুন্ডাটাকে মেরে অজ্ঞান করে ফেলে। এদিকে পাওয়ার সোর্সটিকে নিয়ে চার্লি লিফটের কাছে যাবে, তখনই তার সামনে ম্যাক্স চলে আসে, আর তখন তার পেছন থেকে গুন্ডারা মায়া এবং অন্য বাচ্চাদেরকেও ধরে আনে। তখন ম্যাক্স চার্লিকে বলে যে তার বাবা এবং সে মিলে এই পাওয়ার সোর্সটি খুঁজে পেয়েছিল, কিন্তু তার বাবা সেলফিশের মতো এই পাওয়ার সোর্সটি শুধু তার কাছে রেখে দেয়, আর তাকে সেই বিস্ফোরণে ফাঁসিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। তখন চার্লি তার কথা বিশ্বাস করে না। যাই হোক, তো ম্যাক্স পাওয়ার সোর্সটি নিয়ে নেয়। তখনই সে সেটি হাতে নিতেই ভবিষ্যতে হওয়া ডিজাস্টারগুলো দেখে, এবং
সে এটাও দেখে যে ভবিষ্যতে দুনিয়াতে যেই যেই খারাপ জিনিসগুলো ঘটবে তার পেছনে আনসেলের হাত থাকবে, অর্থাৎ আনসেল ওটা নিয়ে মানুষের ক্ষতি করবে। ততক্ষণে সব বাচ্চাদের তারা ধরে ফেলেছিল। তখন আমাদেরকে দেখানো হয় যে জ্যাক সামনে এগোতে থাকে, তখনই তার সুটের পাওয়ার লো দেখাতে শুরু করে। এদিকে আনসেল ম্যাক্স এর কাছ থেকে পাওয়ার সোর্স নিতে যায়। ম্যাক্স তখন তাকে মানা করে, কারণ সে বুঝতে পেরেছিল আনসেল ভালো লোক নয়। কিন্তু তখনই আনসেলের গুন্ডারা তাকে ঘিরে ধরে। ম্যাক্সের কাছে আর কোনো ওয়ে না থাকায় সে পাওয়ার সোর্সটি আনসেলের কাছেই দিয়ে দেয়। আর তখন বার্গার ম্যাগনেটিক স্টিকটি দিয়ে পাওয়ার সোর্সটিকে উড়িয়ে পোর্টালের মধ্যে দিয়ে স্কুলের লকারে পাঠিয়ে দেয়। আনসেল তখন পোর্টালের মধ্য দিয়ে সেই পাওয়ার সোর্সটি খোঁজার চেষ্টা করে। তখনই ম্যাক সেই পোর্টালটিই ভেঙে ফেলে। তখন গুন্ডারা আবারও বাচ্চাগুলোকে ধরে। তখনই সেখানে জ্যাক চলে আসে এবং সে তাদেরকে বলে যে সে হলো একজন আইটি গাই আর সে গার্ডের হয়েই কাজ করে। এটা বলেই সে নিচে আসে। তখন আনসেল তাকে বলে যে তাদের তাকে এখন লাগবে। আর ম্যাক্সও বলে যে এটা গার্ড না, যার জন্য আনসেল তাকে বিশ্বাস করবে। তো জ্যাক যখন নিচে আসে তখন আনসেল তার ব্যাগে কি আছে তা জানতে চায়। জ্যাক ওটা খুলে দেখায় যেটা ছিল খালি। তো তখন যেহেতু তার সুটের চার্জ পুরোপুরি কমপ্লিট হয়নি তাই সে শুধু তার হাতের পাওয়ারটিই আনতে পারে। সবাই তার উপর গুলি চালাতে থাকলে জ্যাক তখন শিল্ড দিয়ে তাদের হাত থেকে বাঁচতে থাকে। জ্যাক এরপর কোনো মতে বাচ্চাদের কাছে আসে এবং সব গুন্ডাদের অন্য ডাইমেনশনে নিয়ে যেয়ে মারতে থাকে। এদিকে আনসেল সেখানে জ্যাকের কাছে থাকা ব্যাগের মতো অন্য আরেকটি ব্যাগ পেয়ে যায়। তখন জ্যাকের সুটের চার্জও একদম শেষ হয়ে যায় আর সে রিচার্জ করার জন্য পাওয়ার সোর্সটির কাছে যেতে থাকে। কিন্তু তখনই তাকে চার্লি জানায় যে পাওয়ার সোর্স সেখানে নেই। জ্যাক তো এটা শুনে অবাক হয়ে যায়, তাহলে সেটা গেল কোথায়? তখন মায়া চার্লির অনেক প্রশংসা করে আর বলতে থাকে যে চার্লি তো অনেক বুদ্ধিমত্তার অধিকারী, তাই সে তার বুদ্ধি দিয়েই পাওয়ার সোর্সটিকে তাদের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। এরপরই তারা সেখান থেকে এগিয়ে যেতে থাকে। তখনই তাদের সামনে আনসেল চলে আসে আর হুট করে জ্যাকের উপর হামলা করে বসে। তখন বাচ্চারা সবাই মিলে জ্যাককে এসে সামলাতে থাকে। আনসেল বলে যে যদি তারা পাওয়ার সোর্স কোথায় আছে তা না বলে তাহলে তারা তাদেরকে মেরেই ফেলবে, তাই এখনই যেন তারা সত্যিটা বলে দেয়। এটা শুনে বার্গার বলে যে পাওয়ার সোর্সটি তাদের স্কুলে আছে, যেটা শুনে আনসেল এখন বার্গারকে নিয়ে তার স্কুলের জন্য যায়। তারা যখন লিফটে ছিল তখন বার্গার সুযোগ বুঝে সেখানে থাকা গুন্ডার থেকে একটি বম নিয়ে নেয় আর উপরে ওঠার পরই আনসেল সেই গুন্ডাটিকে লিফটে বম লাগাতে বলে। আর তখনই সে আরেকটি বম লিফটে মেরে সেই লোকটিকেই মেরে ফেলে। আনসেল তখন বলে যে সব সাক্ষীকে সে এভাবেই মেরে ফেলবে। এদিকে নিচে জ্যাকের জ্ঞান ফিরে আসে এবং চার্লি তখন তাকে একটু আরাম করতে বলে। সেই সময় ম্যাক্স তাদেরকে এসে বলে যে এখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই, তারা এখানেই আটকে গেছে। এদিকে চার্লি সব বাচ্চাদেরকে সেখানে থাকা সবকিছু সামলাতে বলে। অন্যদিকে দেখানো হয় আনসেল পুরো হেডকোয়ার্টারের জায়গায় জায়গায় অনেকগুলো বোম লাগিয়ে রেখেছিল আর সেটাতে সে 5 মিনিটে টাইমার অন করে দেয়। চার্লি তখন এখানের উপরের দরজা খোলার কাজ লিজিকে দেয়। লিজি দেখে যে আনসেল কম্পিউটারের পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছে আর সেখানে 4-ডিজিটের কোড ছিল যাতে 1000 কম্বিনেশন থাকে। লিজি তখন বুদ্ধি করে তার হাতে ব্যান্ড পরে এবং তার পাওয়ার বাড়িয়ে দিয়ে কোড লেখা স্টার্ট করে। এইদিকে সিস্টেমে প্রবলেম হওয়ার কারণে চার্লি আর মায়া 3D প্রিন্টারের মধ্যেই ফেসে যায় এবং তার উপর বিভিন্ন 3D জিনিস পড়তে থাকে। তো এভাবেই অনেকক্ষণ ঝামেলা চলার পর একদম শেষ মুহূর্তে গিয়ে লিজি পাসওয়ার্ড ডিকোড করতে সক্ষম হয় আর সে চার্লি এবং মায়াকেও বাঁচিয়ে নেয়। আর সেই মুহূর্তেই দেখা যায় চার্লি মায়াকে প্রপোজ করে, মায়াও এতে খুশি হয়ে যায়। যাই হোক, এরপর তারা আলাদা আলাদা জেট ব্যাগ নিয়ে সিক্রেট রাস্তা থেকে বম ব্লাস্ট হওয়ার জাস্ট আগেই সেখান থেকে বেরিয়ে যায় আর নিজেদেরকে সেভ করতে সক্ষম হয়। এরপর ম্যাক্স বলে যে সে এখান থেকে সবার উপর নজর রাখবে। জ্যাক তখন ম্যাক্সকে অনেক ধন্যবাদ জানায় আর ম্যাক্সেরও জ্যাকের প্রতি যে ভুল ধারণা ছিল সেই সব ভুল ধারণা ভেঙে যায়। তো এরপরই তারা সবাই মিলে হাইটেক গাড়িতে করে সোজা স্কুলে চলে যায়। চার্লি তখনও জ্যাকের উপর রেগে ছিল কারণ জ্যাক তাকে এসবের ব্যাপারে আগে কখনো জানায়নি। কিন্তু কেন? এটা তো গর্ব করার মতো একটা জিনিস। জ্যাক তখন তাকে জানায় যে আসলে সে আর লিলি মিলেই এটা সিদ্ধান্ত নিয়েছিল যে চার্লিকে কোনো কিছুই জানানো হবে না। আর তাদের মধ্যে তো ডিভোর্সও হয়নি, তারা শুধুমাত্র চার্লির জন্যই আলাদা থাকতো যাতে করে চার্লির কোনো ক্ষতি না হয়। আর তারা দুজন মিলে এই সিদ্ধান্ত নিয়েছিল যে চার্লি যখন বড় হবে তখনই তারা তাকে তাদের সত্যিটা জানাবে। এই সব কথা শুনে তো চার্লি এখন তার মার উপরেও রেগে যায়, কারণ
কারণ তার মাও এই সবটা জানত, কিন্তু তাকে কিচ্ছু বলেনি। সে তার মা বাবার উপর অনেক অভিমান করতে থাকে। তখনই বাকি বাচ্চারা বলে যে জ্যাক যা করেছে চার্লির ভালোর জন্যই করেছে, তাই চার্লি যেন আর এই নিয়ে আপসেট হয়ে না থাকে। অন্যদিকে স্কুলে তখন ডান্স পার্টি চলছিল। সেই সময় আনসেল আর বার্গার লকারের কাছে গেলে তারা সেখানে কোনো পাওয়ার সোর্সই পায় না। ঠিক তখনই দেখা যায় সেখানে টিচার আসে এবং সে বলে যে তারা যে জিনিসটা খুঁজছে সেটা তার কাছে আছে। এরপরই টিচারটি পাওয়ার সোর্সটি তাদের সামনে নিয়ে আসে। তো আনসেল যখনই টিচারের কাছে সেটি চায়, তখন টিচার খুব ভালোভাবেই বুঝতে পারে যে আনসেলের নিশ্চিত কোনো খারাপ মতলব আছে, তাই সে এটি চাইছে। এর জন্যই সে ওই পাওয়ার সোর্সটি তাকে না দিয়ে বার্গারের হাতে দিয়ে দেয় এবং বার্গার ওটা নিয়ে তখনই পালাতে থাকে। সেই সময় দেখা যায় জ্যাক বাচ্চাদেরকে গাড়িতে রেখে ভেতরে চলে আসে, আর সে বার্গারকে আনসেলের থেকে পালাতে দেখে তাদের পিছু করতে থাকে। বার্গার তখন পালিয়ে পালিয়ে কোনো মতে সেই ডান্স পার্টির মধ্যে থাকা একটি টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু আনসেল তাকে ঠিকই দেখে ফেলে এবং তাকে পাওয়ার সোর্সটিও দিয়ে দিতে বলে। তখনই সেখানে জ্যাকও চলে আসে। আনসেল তখন জ্যাককে অনেক বেশি মারতে থাকে, আর এরই এক ফাঁকে জ্যাক বার্গারকে পাওয়ার সোর্সটি নিয়ে পালাতে বলে। আর তখন জ্যাক আনসেলকে বিনা সুটেই তার সাথে লড়াই করতে বলে, কিন্তু আনসেল এটা করতে মানা করে দেয়। এদিকে যখন বাচ্চারা জ্যাকের থেকে কোনো রিপ্লাই পায় না, তখন তারা গাড়িটিকে নিয়েই একটি পোর্টাল দিয়ে জ্যাকের কাছে চলে আসে। এরপর জ্যাক বার্গারের থেকে পাওয়ার সোর্স নিয়ে তার স্যুটকে চার্জ করে নেয় এবং সে পুরো স্যুট পরে নেয় এবার। এরপর সে আনসেলকে হামলা করে, আর এবার আনসেল আর তার সাথে পেরে উঠছিল না। তো এবার জ্যাকটাকে মারতে মারতে বাইরেই পাঠিয়ে দেয়। তো এটা দেখে তো বাচ্চারা জ্যাকের উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। জ্যাক তারপর চার্লির কাছে ওই পাওয়ার সোর্সটি দিয়ে দেয় আর তাকে এটা সামলে রাখতে বলে। এরপর জ্যাক আনসেলের কাছে যায়। তারা আবারও লড়াই করতে থাকে। আনসেল প্রথমবার সেই স্যুট পরায় ঠিকমতো জ্যাকের সাথে লড়াই করতে পারে না, কিন্তু এক পর্যায়ে সে লুকিয়ে একটি পাওয়ার পালস বানিয়ে জ্যাকের উপর মেরে সে চার্লিকে যেয়ে ধরে ফেলে। চার্লি তখন পাওয়ার সোর্স জ্যাকের কাছে দিয়ে দেয়, কিন্তু আনসেল তার কাছে সেটা ফেরত চায়, না হলে সে বলে যে সে চার্লিকেই মেরে ফেলবে। জ্যাক তখন সেটি ব্যাগ দেওয়ার নাটক করে চার্লিকে কোনোভাবে বাঁচিয়ে নেয় এবং সে আনসেলের সাথে পাওয়ার সোর্সটি নিয়ে লড়াই করতে থাকে। তখনই চার্লি বার্গারের থেকে সেই বমটি নিয়ে নেয় আর তার বেসবল স্কিল দিয়ে বমটি আনসেলের গায়ে মেরে দেয়। তখনই জ্যাক সেখান থেকে সরে আসে, আর ঠিক সেই সময় বম থেকে অনেক বড় পালস তৈরি হয় আর এতে করে আনসেল অন্য ডাইমেনশনে চলে যায়। চার্লিও তখন পালসের জন্য অনেক দূরে ছিটকে পড়ে এবং সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। এরপরে জ্যাক তাড়াতাড়ি তার কাছে আসে আর তার জ্ঞান ফেরায়। তখন তারা সবাই অনেক বেশি খুশি ছিল। সেই সময় সেখানে লিজিও চলে আসে। তো এরপর তারা সবাই মিলে যখন বাসায় যেতে নেয়, তখনই চার্লি বলে যে তার একটা কাজ বাকি আছে এখনো। এটা বলেই সে মায়ের কাছে যায় এবং তার সাথে ডান্স করতে থাকে। লিজিও তখন ম্যাকের সাথে ডান্স করে আর বার্গারে এই ঝামেলার মাঝেই একটি ডিজেকে পায় আর সে তখন তারই প্রেমে পড়ে যায়। এরপরে তারা দুজন মিলেও ডান্স করতে থাকে। তো জ্যাক আর লিলি বা কি করবে, তাই এবার তারাও ডান্স করতে শুরু করে। তখন চার্লি ফাইনালি মায়ার কাছাকাছি আসে এবং সে তার বাবার উপরেও আর রাগ করে থাকে না। সে তো এখন তার বাবাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে। তো এরপরে দেখানো হয় চার্লিও এখন তার বাবার সাথে মিশনে জয়েন করে। ম্যাক্সও তাদেরকে সব সময় সব মিশনের ইনফরমেশন প্রোভাইড করে, অর্থাৎ এখন থেকে তারা একসাথেই এক টিম হয়েই কাজ করবে। তো এই দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।